নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের আলোচনার বিষয় বিশেষভাবে ইম্পর্টেন্ট। 2024 সাল, নতুন বছর শুরু হতে চলেছে আর মাস দেড়েক পর, আর পাঁচটি রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, অনেকে না সোনার চামচ মুখে নিয়ে কিন্তু জন্মায়, আবার অনেকে কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করে সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করে, আবার কেউ সারা জীবন পরিশ্রম করে তেমন কিছুই কিন্তু করতে পারে না। এটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে ডেস্টিনি। অনেকে বলেন যে আমি কৌশিকদা জ্যোতিষ মানি না, কর্মই সব। দেখুন, আমি মানছি কর্ম অবশ্যই করতে হবে, কিন্তু ভাগ্যটা কিন্তু থাকা দরকার। আজকে তো অনেকে প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সাকসেস পাচ্ছেন না কেন, এর জন্য হচ্ছে জ্যোতিষ। আমাদের গ্রহ নক্ষত্র সঠিক কিন্তু কথা বলে, একটা সময় থাকে। অনেকে বলে যে আমার বিগত ছ বছর খুব ভালো গেছে সব দিক থেকে, কাজের সুযোগ, অর্থ, সম্পত্তি, সমস্ত দিক থেকে ভালো হয়ে গেছে, কিন্তু ছয় বছর পর থেকে কেন জানি না আমার সময়টা আস্তে আস্তে খারাপ হতে লাগলো। কেন জানেন? আমাদের দশা, মহাদশা, অন্তর্দশা পারমিট কিন্তু করে, অর্থাৎ শুধুমাত্র যে আমরা কর্ম করলেই যে শুধু সব কিছু হবে এমন না, পাশাপাশি আমাদের বাস্তুশাস্ত্র, আমাদের গ্রহের অবস্থা এবং রত্ন আমাদের বিশেষভাবে লাভ কিন্তু দিবে। কারণ দেখুন, গ্রহ হচ্ছে কি বলুন তো, মানুষকে কিন্তু পরিচালনা করে, মানুষ কিন্তু গ্রহের চক্রে কিন্তু ঘুরে। কিন্তু কেউ যদি বসে ভাবে যে কৌশিকটা বলল 2024 এই রাশিগুলো কোটিপতি হবে, বসলে কিন্তু হবে না। আমি একটি কথা বারবার বলি, ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে পড়ে না, হরিণকেও কিন্তু দৌড়ে, সিংহকেও কিন্তু দৌড়ে হরিণকে কিন্তু ধরতে হয়। অর্থাৎ ঘুমন্ত সিংহ, সিংহকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সেই হরিণকে কিন্তু ধরতে হয়। তো সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, আপনার বৈবাহিক জীবনে সমস্যা চলছে, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা চলছে, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, ভাবছেন নতুন বছর আপনার কেমন যাবে, আপনার রাশি কি বলছে, আপনার ভাগ্য কি বলছে। অর্থাৎ 2023 যেমন গেল গেল, 2024 কি নতুন সূর্যোদয় হবে, তার জন্যই এখন থেকে কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এমনিতে মীন রাশি কিন্তু শনির সাড়ে সাথেই শুরু হয়ে গেছে, অলরেডি এক বছর কিন্তু হতে চলেছে। অনেকে প্রচুর রেমেডি করাচ্ছেন মীন রাশির ক্ষেত্রে। আমি একটি কথা বলবো, যাদের মেষ রাশি অ্যালার্ট করে দিচ্ছি, আপনাদের কিন্তু আসতে চলেছে শনি সাড়ে সাতির মুহূর্ত। এই জায়গাটাতে আপনাদেরকে কিন্তু বাঁচতে গেলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু করতে হবে। শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, আর যখন নেয় শনি কিন্তু আপনাকে, আপনাদেরকে পথের ভিখারি কিন্তু করে ছেড়ে দিবে। তো শনির কারকতাটা কিন্তু বোঝা দরকার। আমাদের বাস্তুক্ষেত্রে ঘরের রং কী রয়েছে, আপনার বেডরুমের রং কী রয়েছে, ডাইনিংয়ের রং কী রয়েছে,
কিচেন রুমের রং কী রয়েছে, বাথরুমে আপনি কোন দিকে কোমর বসিয়েছেন, আপনার বাথরুমে কালার কী রয়েছে, আপনার লিভিং রুমে কালার কী রয়েছে, স্টাডি রুমে কালার কী রয়েছে, সিঁড়িটা কোন দিকে করেছেন, রিজার্ভারটা কোন দিকে করেছেন, এবং আপনি কোন দিক দিয়ে আপনার এন্ট্রান্স হচ্ছে। আমি দেখেছি এক একজন কী জানেন, পুরাতন বাড়িতে ঢুকে মানে যে বাড়িতে ভাড়া ছিল সে বাড়িতে থেকে প্রচুর ইনকাম করেছে, নতুন বাড়ি করলো, কিন্তু সেই বাড়িতে ঢোকার পর থেকেই তার যে মানুষটি মাসে 80,000 টাকা ইনকাম করত, সে মানুষটির ইনকাম 15,000-এ গিয়ে ঠিকে গেল। এটাই হচ্ছে বাস্তু। তাই বাস্তুকেও দেখা কিন্তু দরকার। বাস্তু আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত কিন্তু করে, অর্থাৎ পার্সোনাল ঘরে পার্সোনাল রং কিন্তু দরকার রয়েছে। আপনার ক্ষেত্রে কোন রংটা আইডিয়াল রং রয়েছে সেটা আগে জেনে নিন। এবং রত্ন, অনেকে বিভিন্ন রকম রত্ন পরে রয়েছেন, সব রত্ন কি সবার জন্য? দেখুন, রত্ন যেমন লাভ দেয় রত্ন তেমন লোকসানও কিন্তু রয়েছে। নীলা, মুক্তা, ক্যারসাই, গোমেদ, অনেকে গোমেদের সাথে ক্যারসাই পড়ছেন, গোমেদের সাথে মুক্তা পড়ছেন, এটা কোনো লজিকই নেই। তাই আমি বারবার বলছি, আগে ব্যক্তিগত জন্মছককে বিচার বিশ্লেষণ করুন, এবং কৌশিক রায় যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে। আমি যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, হচ্ছে হবে বলে কোনো কথা, যাকে ধরবো না তাকে টেনে তুলবো, ডেফিনেটলি খুব দায়িত্বের সাথে। আমি একটি কথা আপনাদেরকে বলি, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু হবেন মহাকোটিপতি। কোন কোন রাশি 2024 হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে, সেই রাশির নাম মিথুন রাশি। প্রথম নাম মিথুন রাশি, আপনারা কিন্তু বড় ধরনের পরিবর্তন 2024 কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। দ্বিতীয় রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশি ভাগ্যের সূচনা, অর্থপ্রাপ্তি, কর্মযোগ দেখা যাচ্ছে, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে। এরপর যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ আসতে চলেছে। এরপর যে রাশি কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে, মহা সুযোগ আসতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি শনি সাড়েসাতি চলছে, কিন্তু এই সময়ের মধ্যে 2024 আপনাদেরকে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু দিবে। অনেক দিক থেকে মকর রাশি কিন্তু সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। মকর রাশির ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অর্থের জায়গা, ভাগ্যের জায়গা, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনু রাশি। ধনু রাশির এই 2024 একটা নির্ণায়ক বছর হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ভিডিওতে শুনছেন অবশ্যই পার্সোনাল যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, কারণ ভিডিওগুলো শুনছেন হয়তো আপনাদের সাথে মিলছে না। কেন মিলছে না? ব্যক্তিগত জন্মছক, গ্রহের অবস্থান, দশা মহাদশা, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার, তবেই বলা সম্ভব যে আপনাদের সাথে সেম টু সেম মিলতে কিন্তু বাধ্য। এবং এই সময় বাস্তু প্রতিকার, গ্রহ প্রতিকার, কবচ, পূজাপাঠ যারা করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং একটি কথা বলি, সমস্যা আছে সমাধানের পথ কিন্তু রয়েছে। শুন, আমি একটি কথা বলি, ব্যক্তিগত জন্মছককে একবার হলেও বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত নিশ্চিত রূপে 2024 নতুন বছর আপনাদের ভালো কিন্তু কাটবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।